হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন। তো এখন রিভিউ করবো হচ্ছে শুধু মনের কোণে। তো বনির আপকামিং সিনেমা ছুটি সিনেমার গান শুধু মনের কোণে, যেটা গতকাল রাত্রে মুক্তি পেয়েছে। তো আমার একটু দেরি হয়ে গেল রিভিউ করতে। তো গানটা প্লাস পয়েন্ট বলবো এবং নেগেটিভ, মানে কি বলবো, নেগেটিভ দিকগুলো বলবো। তো প্রথমে যদি বলি এই গানটা কি আদৌ রোস্ট বা খিল্লির যোগ্য, তো আমি একটাই অ্যান্সার দেবো, গানটা আদৌ কিন্তু রোস্টের মধ্যে পড়ে না। আর রোস্ট সেই সব গানকে বলা হবে যেই গানটা পুরো মাথা মুন্ডু নেই, গানের কোনো মানে নেই বা গানের লিরিক্স বাজে, তো সেই সব গানকেই রোস্ট করা হয়। এই গানটাকে রোস্ট কোনোভাবেই করা যায় না। এবার কেন সেটাই ডিটেলসে বলছি। প্রথমে প্লাস পয়েন্টগুলো বলবো। প্লাস পয়েন্টগুলোর মধ্যে বলবো গানটা, গানটা খুব সুন্দর একটা গান, কোনো অ্যালবাম বা কোনো সিনেমার গান থেকে তাকে রিমেক করা হয়নি। তো গানটা বারবারই আমি যতবার শুনেছি 3 থেকে 4 বার ভালোই লেগেছে, এবং গানটার মধ্যে নতুনত্ব ভাব রয়েছে অবশ্যই। এবং এই গানের মিউজিকটা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে উন্নত মানের মিউজিক আছে এই গানে। এছাড়াও এর মানে লোকেশনগুলো খুব হাই ফাই জায়গা চুজ করা হয়েছে। বাংলাতে এইসব লোকেশন খুব একটা এখন দেখা যায় না, তো সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে লোকেশনগুলো চুজ করা হয়েছে এত সুন্দরভাবে মানে দেখানো হয়েছে চারিদিকে, মানে ভালো লাগছে। লাইটের কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এডিটিংটা খুব ভালো হয়েছে, এটা মানতেই হবে। এডিটিংয়ের কাজ দারুণ দারুণ হয়েছে। মানে এইসব গান মানে আমরা দেবজিৎ মানে সুপারস্টারের ক্ষেত্রেই মানে বুঝি, কিন্তু একটা বনি যে সুপারস্টার নয় তার ক্ষেত্রেও কিন্তু এত বড় জায়গা শ্যুট করা এটা খুবই একটা মানে রিক্সের ব্যাপার ছিল। এছাড়াও বলবো বনির স্টাইল বা বনির ফ্যাশন খুব সুন্দর। বনির সানগ্লাস পরা, জ্যাকেট পরা, হাঁটার স্টাইলটা খুব সুন্দর, বনিকে দেখতে খুব সুন্দর লাগছে। কারণ বনিকে আমরা বরবাদ বা পারবো না আমি ছত্তে তোকে, তখন কিন্তু বনি এতটা হ্যান্ডসাম ছিল না, সব থেকে দেখতে খারাপ অভিনেতা ছিল সেই সময় বনি। এবং এখন কিন্তু বনি অনেকটাই হ্যান্ডসাম হয়ে গেছে এবং এখন অনেকটা ফর্সা হয়ে গেছে, মানে ফিগারটা খুব সুন্দর করেছে করেছে দাড়ি স্টাইল বলি, চুলের স্টাইল বলি, খুব সুন্দর, মানে দেখতে ভালো লাগছে। এবং বনি কৌশল কেমিস্ট্রিটা মন্দ লাগেনি, ভালোই লাগছে। এবার এর মাইনাস পয়েন্টগুলো বলবো। তো গান শুধু তো শুনলে হবে না, গানের সঙ্গে সঙ্গে আমরা চোখ দিয়ে তার ভিডিওটাও দেখি, তাই না? তো বনি এবং কৌশানির অভিনয় অতীব জঘন্য। কারণ বনির অভিনয় আমার মানে বরবাদ ছাড়া কোনো সিনেমাতে ভালো লাগেনি। এবং এখানে অভিনয়ের অ জানে না, মানে কেন যে মানে পরিচালক বা প্রোডাকশন হাউস কাজে লাগালো সেটাই আমি বারবার ধরে কালকে রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম। কারণ এ তো অভিনয়ের মানে একটা মানে কি বলবো, অভিনয় যে তার যে একটা চেষ্টা, সে যে মানে অভিনয় যে করবে তার যে একটা মনের মধ্যে যে আশা সেটাই নেই। আমার মনে হচ্ছে বনির কোনোভাবেই অভিনয় করার ইচ্ছা নেই বা সিনেমাটা করার কোনোভাবেই তার ইচ্ছা ছিল না, কেউ হয়তো জোর করে তাকে নিয়ে এসেছে যে এই সিনেমাটা তোকে করতেই হবে। তো এরকম ব্যাপার আমার দেখে মনে হচ্ছে। এবং কৌশানের যদি অভিনয় বলি, কৌশানের সেই 2015 পারবো না আমি ছাড়তে তোকে যা অভিনয়, আজ 2021 6 বছর পরও এসে সেই একই, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এবং বনিকে আমার মনে হয় এখন সিনেমাটাকে কিছুটা কিছুটা দিন স্টপ রাখতে হবে, ওকে অভিনয় স্কুলে গিয়ে অভিনয়টা ভালো করে শিখতে হবে এবং বাড়িতে প্রচুর অভিনয়ের প্রতি মন দিতে হবে, নাহলে ওই রকম শুধু তাকিয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে, এতে কিচ্ছু হবে না বস, এতে সিনেমা জগতের ওর ক্যারিয়ারটা ক্ষতি হবে আর কিছু নয়। কারণ আমি মানছি গানটা ভালো, লোকেশন ভালো, বনিকে দেখতে হ্যান্ডসাম লাগছে, এগুলো তো আর মানুষ অতটা এখনকার সময় দাঁড়িয়ে নিবে না, তাই না? এখন সময় যুগ পাল্টে যাচ্ছে, মানুষ কি দেখছে, আগে অভিনয় দেখবে, সিনেমার গল্প দেখবে বা চোখ মুখের এক্সপ্রেশন। তো বনির চোখ মুখের এক্সপ্রেশনও নেই, মানে কি বলবো। তো আমার একদমই এইগুলো ভালো লাগেনি। তো গানটা ভালো যে গিয়েছে তার মানে মানে গলাটা খুবই সুন্দর, যেই কারণে শুনতে বারবারও ভালো লাগছে, এবং মিউজিক লোকেশনগুলো খুব সুন্দর, আবারও বলছি। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি গানটাকে 5.5 দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।